হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? মনে হয় এই মুহূর্তে কিছুটা হলেও তোমাদের একটু মন খারাপ। তার কারণ হয়তো বা তোমরা যে যেখান থেকে শুনেছো যে সরকারি একটা সিদ্ধান্ত, ভর্তি সংক্রান্ত পরীক্ষায় লটারির একটা সিদ্ধান্ত হয়েছে। তো বাবা, একটু আমার কথা একটু খেয়াল করো, স্যারের কথা একটু মন দিয়ে শোনো, দেখবো তোমার ভিতরের কোনো টেনশন বা হেজিটেট বিষয়টা আর থাকবে না। আচ্ছা বাবা, ভাগ্যের উপরে নির্ভরশীল আমরা জীবনের প্রত্যেককে, প্রতিটা মানুষ, প্রতিটা ক্ষেত্রে। তবে কি সেক্ষেত্রে আরও কিছু যোগ আছে, সেটা হচ্ছে নিজের শ্রম, নিজের চেষ্টা, নিজের সাধনা। তো দেখো, তুমি হয়তো বলতে পারো, স্যার আমি তো সমস্ত বছর পড়েছি, অনেক কষ্ট করেছি, স্যার আমি তো সবই পারি, এখন আমি তো রিটেন পরীক্ষা হলে ভালো করবো। হ্যাঁ, এটা তোমার তোমার জায়গা থেকে তুমি ঠিক আছো, একটা জিনিস হিসাব করো, তবুও তুমি সব কিছু পারার পরেও কিন্তু ভাগ্যের একটা বিষয়কে অবশ্যই আমরা সবাই মানি। তবে বাবা কথা আছে, এবছর হয়েছে কি, এই পরিস্থিতির কারণে, করোনা পরিস্থিতির কারণে যে সিদ্ধান্তটা আছে যে লটারি, তার মানে এবছর শ্রম, চেষ্টা আর যে ধৈর্যের যে বিষয়টা ছিল বা তোমাদের এই অক্লান্ত পরিশ্রমের যে জায়গাটা ছিল সেটাকে একটা পাশে রাখা হয়েছে, সম্পূর্ণটা ভাগ্যের উপরে নির্ভর করতে হয়েছে। আমরা ভাগ্যের উপরে নির্ভরশীল, ওই যে বললাম, সাথে কিন্তু আমাদের চেষ্টা বা শ্রম এগুলো কিন্তু নির্ভর করে, বাট এবছরে যে জায়গাটা হয়েছে আমরা সম্পূর্ণ ভাগ্যের উপরে নির্ভরশীল হচ্ছি। তো সেক্ষেত্রে একটু কথা আছে বাবা, তুমি যে যে জায়গা থেকে সমস্ত বছর পড়েছো, কষ্ট করেছো, তোমার এই শিক্ষাটা কিন্তু বিফলে যাবে না। তোমরা অনেকে কল করে অনেক কান্নাকাটি করেছো, আব্বু আম্মুরও মন খারাপ কান্নাকাটি করেছে, কিন্তু বাবা কিছু তো করার নেই, না আছে তোমার না আছে আমার, জায়গাটা কিন্তু বুঝতে হবে। আমাদের পড়া যেভাবে চলছে, আমরা আমাদের জায়গা থেকে পড়ালেখার জায়গাটা রানিং রাখবো। এই বর্তমান নভেম্বর মাস, শেষ পর্যায়ে, সামনে ডিসেম্বর, একটা মাস আছে, পড়ালেখা চালালে ক্ষতি কোথায়? আর তোমাদের জায়গাটি এরকম, তুমি যদি এক সপ্তাহ না পড়ো তাহলে অনেক কিছু ভুলে যাবা। বাবা, আমি তো তোমাদেরকে নিয়ে দীর্ঘদিন কাজ করছি, সেক্ষেত্রে তোমাদেরকে বলা, তোমরা পড়ালেখার জায়গাটা চালিয়ে যাও, তোমাদের মনের ভিতরে কোনো হেজিটেট নেই, কোনো টেনশন নেই, তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। আজ লাইফে তুমি যতটুকু শিখেছো বা ততটুকু তোমার ভিত্তি তৈরি হয়েছে, এটা তোমার ভবিষ্যতে অনেক বড় সাপোর্ট হিসেবে কাজ করবে। কারণ আমরা সবাই পরিস্থিতির শিকার, এই মুহূর্তে কারোর ব্যক্তিগত মতামত বা কোনো সিদ্ধান্ত বা কোনটা ভালো কোনটা মন্দ, এই সিচুয়েশনের থেকে সর্বোপরি সবচেয়ে বড় সিদ্ধান্ত হচ্ছে করোনা। যদি অ্যাক্সিডেন্টলি সরকার রিস্কটা নিতে না চাওয়ার, শিক্ষামন্ত্রী যে কথাটা বলেছে, রিস্ক নিতে না চাওয়ার কারণ অনেকগুলো বাবা, তো সেক্ষেত্রে আমাদের সেটা মেনে নিয়ে সামনের দিকে আগাতে হবে। তবে পড়ালেখা অফ করে নয়, সিদ্ধান্ত পরিবর্তন হবে কি না বা না হবে সেটা নিয়ে মাথা ব্যথা আমাদের না, আমাদের কাজ যা, আমরা পড়ালেখা করছি, আমরা পড়ালেখার মধ্যেই থাকবো। তোমরা কিন্তু প্রত্যেককে এই কমিটমেন্ট বাইন্ডিংটা মাথায় রাখবে বাবা। তোমার এখন সিলেবাসটা শেষ, আর তুমি এখন কী পড়বে, অনেক রকম অনেক চিন্তা তুমি মাথার মধ্যে করো যে আমার রিভিশন করতে গেলেও আনএজি লাগে। না রে বাবা, না, তোমার কাজ তুমি চালনা করে যাও, তুমি রিভিশন করো, তুমি অঙ্কগুলো আবার করো, হয়তো বা তুমি জেনে গেছো বা তোমরা অনেকে জানো না, বা যাই সিদ্ধান্ত আসুক সেটা ইন ফিউচার কী হবে আমরা কেউ জানি না, মোটামুটি একটা ধারণা আমরা পেয়েছি যে লটারির সম্ভাবনা, কিন্তু এটা তোমার এটা দিক এটার বিষয়ে তোমার মাথা ব্যথা করার প্রয়োজন নেই। তুমি তোমার মতো করে নিজের জায়গা থেকে তোমার কাজ তুমি চালিয়ে যাও। আমরা সবসময় এই নীতি, মানে একটা জিনিস সবসময় বিশ্বাস করি যে পৃথিবীতে যা হয় ভালোর জন্য হয়, একটা প্রবাদ আমরা সবাই জানি যে যা ঘটছে বা যা হচ্ছে, আমরা সৃষ্টিকর্তার মানে আদলে এই কথাটা বলতে পারি যে যা হচ্ছে বা যা হয়েছে সেগুলো ভালোই হয়েছে বা যা হবে সেটা ভালোই হবে, এটা আমরা জানি। বাবা, ছোট্ট একটা গল্প শোনো, ছোট্ট তোমাদের এটা শিক্ষণীয় একটা গল্প, যে যা হয় তা ভালোর জন্য, সেটার আলোকে একটা ছোট্ট গল্প। গল্পটা হচ্ছে রাজামশাই, তো তার রাজ্যে উনি যা বলবেন তাই, এটা তো সবাই আমরা কম বেশি বুঝি। তো রাজামশাই, একবার রাজামশাই একটা আঙ্গুল কেটে গেছে, তো আঙ্গুল কেটে যাওয়ার পরে তো সবাই তো কষ্ট পেয়েছে, রাজামশাইয়ের আঙ্গুল কেটে গেছে, খুব কষ্ট, খুব কষ্ট। তো সেই রাজ্যে একজন মানে বিচক্ষণ একজন জ্ঞানী জ্ঞানী ব্যক্তি, উনি প্রায় কথায় বলে থাকেন যে যা হয় তা ভালোর জন্যে হয়। তো উনি যখন রাজামশাইয়ের আঙ্গুলটা কেটে গেছে তখন উনি বলেছেন যা হয়েছে তা ভালোর জন্যে হয়েছে, কথাটা বুঝতে পে বাবা, উনি কিন্তু সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রেখে কথাটা বলেছে যা হচ্ছে বা যা হয়েছে ভালো হয়েছে। তো রাজামশাই কষ্ট পেয়েছেন কথাটায়, যে কি আমার আঙ্গুল কেটে গেছে আর ও বলে কি না যা হয়েছে ভালো হয়েছে, ওকে বন্দি করো। তো ওকে বন্দি করা হয়েছে, ঠিক আছে, বন্দি করে ডাকছে। এবার রাজামশাই কিছুদিন পরে জঙ্গলে গেছে শিকার করতে, তো শিকার করতে গেছে, যাওয়ার পরে সেসব বন্য মানে যেসব দস্যু যারা থাকে তারা মানে আক্রমণ করছে, তো আক্রমণ করার পরে এ রাজার সৈন্য সামন্ত যারা ছিল সবাই যে যেদিকে পারে দৌড় দিয়েছে, আর রাজারে তারা আটক করেছে। তো তাদের একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে মানুষ বলি দিতে হয়, মানে তাদের অনুষ্ঠানে তারা মানুষ বলি দেয়। তো সেক্ষেত্রে একটা পয়েন্ট আছে, পয়েন্ট আছে এটা যে মানুষটাকে বলি হিসেবে দেওয়া হবে, সে মানুষটার গায়ে কোথাও কাটা ছেঁড়া থাকতে পারবে না।
তো ঠিক আছে, রাজা মশাই মানে উনি ওরা তো জানে না যে রাজা মশাই কি বৃত্তান্ত, এটা তাদের জানার বিষয় না। তাদের বিষয় হচ্ছে যে যে মানুষটাকে বলি দেওয়া হবে সেই মানুষটা যেন কোথাও কাটাছেঁড়া না থাকে। তো যখন তারা রাজামশাইকে ভালো করে চেক করছে, দেখে যে একটা জায়গায় আঙ্গুল কাটা, তখন তারা বলছে যে না, ওকে ছেড়ে দাও, মানে ওদের যে হেড বসে ছেড়ে দাও, কারণ ওর হাত কাটা, তার মানে ওকে বলিতে দেওয়া যাবে না। রাজামশাই কিন্তু প্রাণে বেঁচে গেলেন। ওইখান থেকে রাজামশাই তাড়াতাড়ি এসে বললেন যে ওকে বন্দি ঘর থেকে বের করা হোক। তার মানে আমরা এখান থেকে কি শিখলাম, যা হয় যা হবে ভালোর জন্য। হয়তোবা তোমার মনের মধ্যে তাও প্রশ্ন থাকবে যে স্যার, এমন তো হতে পারে যে আমি ভালো স্টুডেন্ট হয়েও আমি লটারিতে হলাম না। তোমার প্রশ্ন মনের মধ্যে থাকবে বাবা, এটা এটা মানে এই প্রশ্নটার উত্তর আমি দিতে পারবো না, বা আব্বু আম্মু দিতে পারবো না। আব্বু আম্মু নিজেও নিজেরাও এই প্রশ্নের মধ্যে, তারা নিজেরাও এই প্রশ্নের উত্তর জানে না, বিষয়টা এরকমই। কিন্তু তবে বাবা, যারা পড়াশোনা করেনি বা যারা অন্য অন্য ক্লাস থেকে বা যা দূর দূরান্ত থেকে পরীক্ষা দিতে আছে, তারা তো আনন্দের মধ্যে, মোহের মধ্যে যে আমার বাচ্চা পেলে নার্সারি বা অনে পড়ে বা কোনো কিছু, তারা কিন্তু আসলে স্টেজটা পরবর্তীতে টের পাবে, যখন থ্রিতে উঠবে, যখন রচনা লিখতে হবে দুই তিন পৃষ্ঠা, একটা সমাজের প্রশ্ন লিখতে হয়, একটা বিজ্ঞানের প্রশ্ন লিখতে হয় এক পৃষ্ঠা দেড় পৃষ্ঠা, তখন তাদের কাছে বিষয়টা চাপ হবে। কিন্তু তোমরা যারা তৈরি আছো বাবা, তোমাদের কাছে কিন্তু কাজটা খুব সহজ হয়ে গেল, তোমরা কিন্তু এই লোডটা নেওয়া তোমাদের কাছে একদম সহজ। তো বাবা, তোমাদের প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট, নিজের পড়া নিজের জায়গাটা পরিচালনা করো, মানে একেবারে চিল, কোনো টেনশন নেই, কোনো মন খারাপের কিছু নেই, তোমরা তোমাদের পড়াটা পরিচালনা করে যাও। এখন বাবা, তোমাদের সাথে তো আমার কথা হয়ে গেলো, এখন আব্বু আম্মুদের সাথে আমি দুটো মিনিট কথা বলবো। আব্বু আম্মুদেরকে একটু ডাক দাও, একটু বলো যে বাবা বা মা শুভ স্যার একটু কথা বলবে, তোমাদের সাথে একটু গুরুত্বপূর্ণ কথা আছে, একটু ডাক দাও বাবা প্লিজ। আব্বু থাকুক বা আম্মু থাকুক, যে কেউ থাকুক, একটু ডাক দাও, আমি একটু কথা বলবো। ভাইয়া এবং আপু, কেমন আছেন আপনারা? জানি মনের মধ্যে অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা, অনেক প্রতিকূলতা। আপনারা অনেকে আমার কাছে কল করেছেন, কান্নাকাটিও হয়েছে অনেক রকম, যখন থেকে শুনেছেন লটারি একটা বিষয়। কিন্তু আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, সবটা একটু মিলান তো। আসলে এই মুহূর্তে আমাদের কার কী করণীয় আছে? সরকারি যে সিদ্ধান্তের উপরে আমরা কেউ কিছু বলার স্বচ্ছতা বলেন, যাই বলেন, বা প্রসেস পদ্ধতি কীভাবে কী, অনেক প্রশ্ন আপনাদের মনের মধ্যে আছে। তো এই প্রশ্নগুলোর উত্তর আপনার কার কাছে জিজ্ঞাসা করবেন, কে এটা সঠিক উত্তর দেবে, কী প্রসেসে এটা চলবে, এটা কিন্তু আমরা কেউ জানি না। সুতরাং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, কোনো কিছু মনের মধ্যে না রেখে যেভাবে চলছে, আপনি টেনশান করলেন, আপনি কান্নাকাটি করলেন, দেখবেন এটার সমাধান কিন্তু আপনি পাচ্ছেন না। সুতরাং নিজের মন থেকে সব ঝেড়ে ফেলান, ওরা যেভাবে পড়ছে ওদের পড়ালেখার জায়গাটা বোঝায় থাকুক। ভাগ্যের জায়গাটা তো আমরা এখন নির্ভর হচ্ছি, আমরা কিন্তু পড়াশোনা করলেও তবু আমরা ভাগ্যের উপর নির্ভরশীল থাকি। আমি কিন্তু আমার আমার সন্তানদের সাথে কিন্তু এই কথাটাই তুলে ধরছি যে বাবা, আমরা অন্য অন্য বছর কী করি, কষ্ট করি, পড়াশোনা করি, তারপরে ভাগ্যের জন্য অপেক্ষা করি, আর এবছর কি এটা অফ, কষ্ট করি, চেষ্টা করি, এটা অফ, শুধু আমরা অনলি ফর ভাগ্যের উপরে নির্ভরশীল। তো যার যেভাবে যাই আছে, সিদ্ধান্ত আগামীতে কী হবে সেটা আমরা কেউ জানি না। সুতরাং এটা নিয়ে আমাদের মাথা ব্যথা করার প্রয়োজন নেই। আপনাদের কাছেও আমার রিকোয়েস্ট থাকবে, আপনি যদি বাসায় মন খারাপ করে থাকে, আপনার সন্তান মন খারাপ করে থাকবে, তারও কান্নাকাটি করবে, খারাপ লাগবে, নেভার, এটা কিছু করার নেই, এটা আপনিও দায়ী না, আমিও দায়ী না, পরিবেশ পরিস্থিতিই দায়ী। সুতরাং যেভাবে চলছে ঠিক সেই প্রসেসটাকে বজায় রেখে আপনারা সামনের দিকে আগাতে থাকেন, এবং মনের ভিতরে সাহস রেখে, আমি হয়তো আমার জায়গা থেকে ভেঙে পড়িনি তা না, তবু আমি চেষ্টা করেছি ব্যাক আপ করা, আমি ওদেরকে সাহস দিয়েছি, আমি ওদের মনের ভিতরে জোর দিয়েছি, আপনাদেরকে সেই কথাটুকু আমি বললাম। আরও একটা বিষয় আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়টা বলে রাখি, জন্ম নিবন্ধনে যেহেতু 8+ বলেছে, 8 বছর প্লাস হতে হবে, এটা মাথায় রেখে আপনার জন্ম নিবন্ধন কমপ্লিট করে ফেলাবেন। এবং যেহেতু শিক্ষামন্ত্রীর একটা সিদ্ধান্ত আসছে যে জানুয়ারি মাসে 15 তারিখের মধ্যে সব কিছু শেষ করবে, আমাদের হাতে সময় আছে, ডিসেম্বর মাসটা মনে হয় সম্পূর্ণ আমরা পাবো। সুতরাং আমরা পড়ার মধ্যে থাকি, কী পরিবর্তন হবে না হবে, কী সিদ্ধান্ত আসবে না আসবে, এটা নিয়ে না, আমরা আমাদের প্রসেস চালাতে থাকি। আপনিও আপনার জায়গা থেকে যেভাবে করে আসছিলেন, যেভাবে ছিল, কারণ আপনি যদি এর বিপরীতে যান, আপনি সাপোজ পড়া বন্ধ করে দিলেন, বাসার সিচুয়েশনটা কী হবে? ও মন খারাপ করে থাকবে, ও পড়বে না, দুষ্টুমি করবে, আপনিও টেনশানে থাকবেন। একটা তার থেকে যেভাবে আছে, ওদের তো ক্ষতি হচ্ছে না, ওরা পড়ার মধ্যে আছে, ওদের রানিং হচ্ছে, সুতরাং এটা নিয়ে এজিটের কোনো কারণ নেই। আর আমি তো অনলাইন ক্লাস করাচ্ছি, আমি এখন অনলাইন ক্লাসে টার্গেট করেছি যে আমি তৃতীয় শ্রেণী গণিত বইয়ের অঙ্কগুলো আমি এর মধ্যে শেষ করার চেষ্টা করব। সুতরাং আমার প্রসেসের জায়গা থেকে আমি ডেভেলপ করার চেষ্টা করছি। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনার এই প্রসেসটা মাথায় রেখে, সিস্টেমটা মাথায় রেখে সামনের দিকে আগান, তাহলে আমাদের এই মন খারাপের জায়গাটা আর থাকবে না। তো আপনারা ভালো থাকবেন, শরীর দিকে খেয়াল করবেন, এবং নিজেদের মধ্যে থেকে সকল দুশ্চিন্তা দূর করে দিয়ে হাসি মনে আপনার সন্তানের পাশে যেরকম ছিলেন সেরকম থাকেন, ওদেরকে সাপোর্ট করেন। আমি যেভাবে সাপোর্ট করছি, আমি নিজে বাবা মা হয়ে ওদেরকে আগলেই রেখেছি, সেই জায়গাটা আমার বজায় থাকুক। তো ভালো থাকবেন, প্রত্যেকের শরীর দিকে খেয়াল রাখবেন। বাই বাই।